नमस्कार बंधुरा, द बंगस रसुईघरे सबाइके स्वागत। आज चले एसेछि एकदम रास्तार धारे दोकानेर मतन बा मिष्टिर दोकानेर मतन पेटाई परोटा बा छेड़ा परोटार रेसिपिटा निये। छेड़ा परोटा बा पेटाई परोटा एकदम दोकानेर मतन खूब सहजेई बाड़ीते बानिये फेला जाय। आर आजकेर भिडियोटिते थाकछे कयेकटी टिप्स एंड ट्रिक्स, आसुन देखे नेওয়া যাক আজকের ভিডিওটি। পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা বানাবার জন্য আমি নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। বাড়িতে যে ছোট চা কাপ থাকে তার থেকে একটু বড় সাইজের যে কাপ, সেই কাপ মেপেই আমি সব উপকরণগুলো নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা বা খাবার সোডা দিলে এই পরোটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও সফট আর একটা ক্রিসপিনেস থেকে যায়, তবে খুব বেশি পরিমাণ দেবেন না। দিয়ে দিলাম 1 চা চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা ময়নের জন্য দিচ্ছি, আর এই পরোটায় ময়নের জন্য খুব বেশি পরিমাণ তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি হাতের মধ্যে একটু ডোলে ডোলে ময়নটা দিয়ে নিলাম। তারপর যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছি সেই কাপ মেপে আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আর এই পরোটার জন্য জলের মেজারমেন্টটা কিন্তু পারফেক্ট হওয়া চাই। আমি যে 1 কাপ পরিমাণ জল নিয়েছিলাম সেটা সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিয়েছি। যে কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ জল আমি দিয়ে দিয়েছি। তাহলে আমার 2 কাপ ময়দার জন্য জল লাগলো 1 কাপ। আর যদি আপনারা 1 কাপ ময়দা নেন সেক্ষেত্রে জল দেবেন হাফ কাপ। ময়দা আর জলের এই রেশিওটা যদি আপনারা মাথায় রাখেন আপনাদের পেটাই পরোটা একদম দোকানের মতনই হবে। এবার আমি এটার একটা স্টিকি ডো তৈরি করে নেব। দেখুন হাতের সাথে লেগে যাচ্ছে। আমি হাতে খুব সামান্য পরিমাণ একটু রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি, তবে ময়দা কিন্তু এখানে ইউজ করবেন না, মানে গুঁড়ো ময়দা ইউজ করবেন না। হাতে যদি লেগে যায় খুব সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নেবেন। আর এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে এইভাবে মাখতে হবে। দেখুন মোটামুটি আমি 12 মিনিট এটা মথে নিয়েছি হাতের সাথে। এখন লেগে যাচ্ছে, তবে খুব অল্প লাগছে। এখন আমি আরও কিছুটা তেল দিয়ে নিলাম। এরকম একটা স্টিকি ডো তৈরি করতে হবে, তবে গুঁড়ো ময়দা ইউজ করা চলবে না। হাতের সাথে যদি খুব বেশি পরিমাণে লেগে যায় সেক্ষেত্রে একটু তেল ইউজ করতে পারেন। এবার আমি এটা রেস্টে রাখব। রেস্টে রাখলেই এটা সেট হয়ে যাবে। আমি 45 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেস্টে রাখব। যদি হাতে সময় বেশি থাকে আপনারা বেশি সময় অবশ্যই রাখতে পারেন। 45 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এটা অনেকটাই সেট হয়ে গেছে, তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আমি হাতে আবারও একটু রিফাইন অয়েল ঢেলে নিচ্ছি, তারপর ময়দার ওপর এইভাবে তেলটা ছড়িয়ে দিলাম। এই ময়দার ডোটা আমি আরও একবার খুব ভালো করে মথে নেব, তবে হাতে লেগে যাচ্ছে বলে আমি আবারও বলছি গুঁড়ো ময়দার ব্যবহার করা চলবে না। আমি একটা কাঠের চাকতির ওপর এটা তুলে নিলাম। এবার খুব ভালো করে এটা মথে নিচ্ছি। আপনারা চাইলে পরিষ্কার কিচেন টেবিলের ওপর রেখেও কাজটা অবশ্যই করতে পারেন। আমি মোটামুটি 10 মিনিট ধরে আবারও ময়দার ডোটা মথে নিলাম। দেখুন এবার আর হাতের সাথে লেগে যাচ্ছে না, ময়দাটা একদম পারফেক্ট মাখা হয়েছে। আর এরকম সফট করেই মাখতে হবে। আমার ময়দার ডোটা পারফেক্ট মাখা হয়েছে। আমি এটা আবার বাটিতে ট্রান্সফার করে নিলাম। তারপর একটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। তবে হাতে যদি সময় কম থাকে আপনাদের তাহলে এই 5 মিনিট রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, তবে অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে এটা কভার করে রাখবেন, মানে ডোটা কভার করে রাখবেন, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আমি এবার এগুলোর থেকে লেচি কেটে নেব। আমি একটা কাঠের চাকতির ওপর ময়দার ডোটা আবার নিয়ে নিলাম।
আর কাঠের চাকতিটায় আগেই আমি একটু তেল মাখিয়ে নিলাম। তেল না মাখালে কিন্তু চাকতির সাথে এই ময়দার ডোটা লেগে যাবে। এবার একটা ছুরি দিয়ে আমি ডোটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো ভাগ করে নিলাম, একটা ভাগ আমি আবার ওই বাটিটাই তুলে রাখছি আর একটা ভেজা সুতির রুমাল দিয়ে চাপা দিয়ে রাখছি, না হলে ড্রাই হয়ে যেতে পারে। এবার আরেকটা যে ভাগ আছে সেটা থেকে আমি লেচিগুলো কেটে নেব। হাত দিয়ে প্রেস করে একটু লম্বাটে করে নিলাম, তারপর একটা ছুরি দিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচির সাইজ অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে রাখবেন, তবে এই পরোটার জন্য লেচিগুলো একটু বড় রাখলেই বেশি ভালো হয়। আমি একটা ডো থেকে পাঁচটা লেচি কেটে নিলাম, একইভাবে আমি ওই ডোটা থেকেও পাঁচটা লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় বা খুব ছোট রাখিনি, আমি একটু মিডিয়াম সাইজেই রেখেছি। এবার লেচিগুলো আমি বেলে নেব। তার জন্য চাকতির ওপর আমি আবারও একটু তেল ভালো করে মাখিয়ে নিলাম, তারপর লেচিটা বেলবো। তার আগে বাকি যে লেচিগুলো আছে সেগুলোও আমি ওই বাটির মধ্যে তুলে নিচ্ছি, তারপর একটা ভেজা রুমাল দিয়ে চাপা দিয়ে রাখছি। অবশ্যই ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবেন, আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার বেলে নেব। তার জন্য একটা রোলিং পিন বা বেলনে আমি তেল মাখিয়ে নিলাম। বেলনে যদি তেল না মাখানো হয় তাহলে কিন্তু বেলনের সাথে ময়দার ডোটা লেগে যাবে। এবার আমি এটা বেলে নিচ্ছি। এই পরোটার জন্য গোল করে বেলার কোনোই প্রয়োজন নেই, আর এই পরোটাটা একটু পাতলা করে আর বড় করে প্রথমে বেলে নিলাম, তারপর একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কাট করে নিলাম, তারপর এইভাবে আমি রোল করে নিচ্ছি। দেখুন, লাচ্ছা পরোটার জন্য যেমন আমরা লাচ্ছাটা তৈরি করি সেইভাবেই আমি এটা গোল করে গুটিয়ে নিলাম, তারপর এইভাবে পিছনটা আটকে নিলাম আর তারপর আঙুল দিয়ে প্রেস করলাম। আমাদের পেটাই পরোটার জন্য লেচি একদম তৈরি। দেখুন, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবারও একটু তেল মাখিয়ে নিচ্ছি চাকতিটার ওপর, তারপর একটা লেচি আমি নিলাম। এবার এটা আমি রোলিং পিন বা বেলন ছাড়াই গোল করব। দেখুন, এটা আরও একটা প্রসেস। এইভাবে হাত দিয়ে প্রেস করে করে আমি লম্বা করে নিচ্ছি, ঠিক যেমন পিৎজার জন্য পিৎজা বান আমরা বানিয়ে থাকি সেইভাবেই আমি হাত দিয়ে প্রেস করে করে এটা লম্বা করে নিচ্ছি আর পাতলা করে নিচ্ছি। দেখুন, একটু ফুটো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, এটা কিন্তু ফাইনাল স্টেপ নয়, তাই যদি একটু ফুটো হয়ে যায় কোনো প্রবলেম হবে না। আমি লম্বা আর পাতলা করে এটা চেপে চেপে বড় করে নিলাম, তারপর মাঝখান থেকে কাট করে এইভাবে লাচ্ছা পরোটায় যেমন লাচ্ছা করে থাকি সেইভাবে রোল করে নিলাম। এরপর পিছন দিকটা আমি এইভাবে একটু আটকে নিচ্ছি, তারপর ওপরটা এইভাবে আঙুল দিয়ে প্রেস করে নিলাম। সবগুলো লেচি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা ভেজা সুতির রুমাল দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম। এবার এগুলো আমি বেলবো, তারপর পরোটাটা ভাজবো। চাকতির ওপর আমি আবারও তেল ভালো করে মাখিয়ে নিলাম, তারপর একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। নর্মাল যেভাবে আমরা পরোটা বানাই গোল করে, এইভাবে গোল করে বেললেই হবে এটা। দেখুন, একটু প্রেস করে আমি এটা বেলে নিচ্ছি, আর পরোটার সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে রাখবেন। এরপর আমি এটা একটা গরম তাওয়া ওপর আমি দিয়ে দিলাম। তাওয়াটা আমি আগেই গরম করে নিয়েছি আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে আমি গরম করেছি। একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখি আপনাদের, এই পরোটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। আমি তাওয়াটাও মিডিয়াম ফ্লেমে গরম করেছি, তারপর পরোটাটা আমি সেকে নিলাম ভালো করে, দু পিঠ খুব ভালো করে সেকে নেওয়ার পর অল্প করে তেল আমি দিয়ে দিচ্ছি, তারপর তেল দিয়ে
भेजे निच्छि। এই পরোটায় তেলটা একটু বেশি লাগে, একইভাবে আমি সবগুলো পরোটা ভাজব। এবার এটা পিটিয়ে নেওয়ার পালা। একটা প্লেটে আমি এটা ট্রান্সফার করে নিলাম, তারপর দু হাতের সাহায্যে খুব ভালো করে পিটিয়ে নিচ্ছি। সে আপনারা যেভাবেই পেটান, এটা খুব ভালো করে মনের সুখে পিটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও পেটাতে পারেন, আবার বেলনের সাহায্যেও পিটিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল ছেঁড়া পরোটা। একইভাবে আমি আর একটা পরোটাও ভেজে নিলাম। আর পরোটাগুলো কিন্তু খুব বেশি লাল করবেন না, সাদা ভাবটা যাতে বজায় থাকে সেইভাবে ভাজবেন, তারপর মনের সুখে পিটিয়ে নেবেন। আপনার যদি কারোর ওপর রাগ থেকে থাকে তাহলে এই পরোটার উপর দিয়ে সেটা বার করে নিতে পারেন। এই সময় মনের সুখে যত ইচ্ছা পিটাবেন তত ভালো হবে। আমার ছেঁড়া পরোটা একদম তৈরি, সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি। দেখুন, আর একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের দিয়ে রাখি, এই পরোটা কিন্তু কখনোই ক্রিসপি করে ভাজবেন না, মানে হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে পরোটাগুলো ভীষণই ক্রিসপি হবে। আর ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা যেটাই বলেন, ক্রিসপি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, আমার ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা একদম তৈরি, রাস্তার ধারের দোকানের মতন বা মিষ্টির দোকানের মতন পেটাই পরোটা তৈরি হয়ে গেল। আপনারা এটা ছোলার ডাল বা আলুর তরকারির সাথে সার্ভ করতে পারেন, বা ঘুগনির সাথে সার্ভ করতে পারেন, আবার চিকেন আইটেমের সাথেও সার্ভ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।